হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস। তো যথারীতি আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা বিকাল শেয়ার করব যে আমরা কী করতেছি আর পিয়ালিয়ানের নাস্তায় কী ছিল, এই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গেই থাকবেন। তো আমি হচ্ছে যাবো হচ্ছে একটু নাস্তা রেডি করতে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আকাশটা শেয়ার করি। তো ইনি হচ্ছে টুইন টু আমার, ওর নাম হচ্ছে রিয়া। তো ও একটু খেলা করছে, আর এই খেলনাটা পেলে তো আইসক্রিমের মতো খাওয়া শুরু করে। আর হচ্ছে টুইন আমার ওয়ান দিয়া, ওর নাম হচ্ছে দিয়া, ও এখন ঘুম আসবে, তো বাউন্সারে বসে আছে। তো বাউন্সারে শুতে শুতেই ও ঘুম এসে পড়বে, তো রিয়া লোকে বাউন্স করলে ও ঘুম এসে যাবে। দেখা যায় কি ওরা দুজনেই মানে কোলে উঠে তেমন একটা ঘুম আসতে পছন্দ করে না, ওরা বাউন্সারেই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে ওরা যেহেতু একজন খেলা করছে আর আরেকজন ঘুম আসবে, তো এই ফাঁকে আমি ওদের দুই ভাইয়ের নাস্তাটাও রেডি করে ফেলি। তো আজকে ওরা বলছিল যে চিকেন ফ্রাই খাবে, তো এটা হচ্ছে এখানে ফ্রোজেনটা রেডিমেড টাইম, তো এটাই আমি ওদেরকে ভেজে দিব। তো এই পর্যায়ে বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার নিয়মিত ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা আমার চ্যানেলে শুরু থেকেই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা। তো আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো এদিকে আমার প্রায় ভাজা রেডি হয়ে যাচ্ছে, আর হচ্ছে কেন আমি এই আর সাথে ওদেরকে অরেঞ্জ জুস করে দিব আর নিজে লিকার চা খাবো, কারণ হচ্ছে আমি লিকার চা খাই আজকাল, দুধ চা আর খাই না, কারণ ঘুমের অনেক সমস্যা হচ্ছে। একেতেই বেবিদের জন্য ঘুম আসতে পারি না, তারপর যদি আবার চা খেয়ে ঘুমের সমস্যা হয় তো সারাদিন দেখা যায় কি মাথা ব্যথা করে, তখন আর কোনো কাজ করা যায় না। তো এই কারণে এখন থেকে দুধ চা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, যদিও আমার দুধ চা অনেক পছন্দর। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগছে। তো আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে আর রেডিমেড যেহেতু ফ্রাই করতে খুব একটা বেশি সময় লাগে না, আর ওভেনে একটু গরম করে ভাজলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। তো এদিকে আমি হচ্ছে ওদের দুই ভাই জুসও রেডি করে দিয়েছি আর নিজের জন্য লিকার চা নিয়েছি। তো এটাই হচ্ছে আমরা বিকালের আজকে নাস্তা করব, আর পিয়ালের পাপা তো এই টাইমে বাসায় থাকে না। তো এদিকে রিয়ালে হচ্ছে বসে খাওয়া শুরু করেছে, কিন্তু পিয়াল বসেনি, কারণ পিয়াল জানছে যে ভিডিও হচ্ছে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। যদিও মাঝে মাঝে একটু করি, তো তখন অনেক রাগারাগি করে যে ডিলিট করে ফেলবো, আর রিয়ালও আসতে চায় না, তারপরে বুঝিয়ে সুঝিয়ে একটু আনতে পারি, এখনও যেহেতু ছোটই আছে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা বিকালের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন।